মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কান্লা থানার সন্নিকটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বাম সংগঠনগুলির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি, অবিলম্বে করোনা বিধি মেনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে হবে। সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, সমস্ত কিছু খোলা থাকলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ। এদিন এই উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি অনলাইন টিচিং অ্যাপকে প্রমোট করা সহায়ক হবে। যদি মনে করেন অবিলম্বে স্কুল খোলা দরকার, তাহলে রাস্তাঘাটে অলিতে গলিতে আপনার পরিচিতর মধ্যে এই আওয়াজকে শুনতে চাইছে না। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা এই কারণে নেমেছি যে আপনারা জানেন যে দীর্ঘ দু বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলো বন্ধ করে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সমস্ত সংগঠন, শিক্ষক সংগঠন যারা আছে, এবিটিএ, এবিপিটিএ, ছাত্র, যুব, মহিলা, অভিভাবক, আপনারা দেখতে পারলেন যে আজকে এত বড় একটা গ্যাদারিং আমাদের এখানে হলো। সমস্ত মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রতীকী আমরা যে প্রতীকী অবরোধ করলাম তাকে তারা সমর্থন জানাচ্ছে। তারা অবিলম্বে চাইছে যে বিদ্যালয় খুলুক। বিদ্যালয় না খোলার কোনো কারণ নেই। কোভিড বিধি মেপে আমরা বলছি যে আপনারা বিদ্যালয় খুলুক। 200 জনাকে নিয়ে বিয়ে বাড়ি খুলে দিয়েছেন, পানশালা খুলেছেন, সমস্ত অনুষ্ঠানগুলোকে করছেন, মিছিল মিটিং করছেন, মেলা করছেন, খেলা করছেন, সেখানে দাঁড়িয়ে কেন বিদ্যালয় খুলবে না, এটা আমাদের সংগঠনগতভাবে আমরা দাবি রাখছি। আজকে এই প্রতীকী আমরা অবরোধ করলাম। আগামী দিনে যদি বিদ্যালয় না খোলে, আমরা 5-10 দিনের মধ্যেই আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা রাস্তাঘাট সমস্ত অবরোধ করে দেবো অভিভাবক অভিভাবিকাদের স্বার্থে। কারণ তাদের ছেলেমেয়েরা আগামী দিনে এই একটা প্রজন্ম তারা শেষ করে দিতে চাইছে। শিক্ষা ব্যবস্থাটাকে তারা বেসরকারীকরণ করে দিতে চাইছে। তার প্রতীকী প্রতিবাদ হিসাবে আজকে আমরা রাস্তায় নেমেছি সমস্ত ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, অভিভাবক সবাইকে নিয়ে। আজকে আমাদের তারই প্রতিবাদ। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।